সচাই যথেষ্ট ভাল লগা মুহূর্ত এটা আমার মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রী মহাবিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষয়িত্রী আর মহাবিদ্যালয়ের সমূহ পরিয়ালে এটা যৌথভাবে করা এটা সামগ্রিক প্রচেষ্টার আমি ফল পাইছো। আর আমার বিশেষকে যথেষ্ট খুঁটিনাটি মারি মহাবিদ্যালয়ের সকল দিক অধ্যয়ন করেছিল আর সেই ক্ষেত্রে আমি আগন্তুক দিনত আহি থাকা নতুন শিক্ষা নীতিত আমি কেনেকে আমি নিজক প্রস্তুত করেছো সেই দিকটুকে বেশি ভালদরে চাইছিল আর সেইটুক যথেষ্ট সন্তুষ্ট হয়েছে। তার বর্তমান সমসাময়িক সময় সময়ের মিলাই আমার এই অনুষ্ঠানটি যে আগবাড়িছে সেই ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছিল আর সেইটুক সন্তুষ্ট হয়েছিল আর সন্তুষ্ট হয়ে আমার সামগ্রিক গোটেই ব্যবস্থাটার উপর এটা মানে মূল্যাঙ্কন করেছিল আর সেই মূল্যাঙ্কন অনুসরি আমি এ প্লাস পাইছো। ই এটা রাষ্ট্রীয় পর্যায়ের মানদণ্ড। এই মানদণ্ডটোত আমার জেলাখনের অন্যান্য মহাবিদ্যালয়সমূহের ভিতর নন্দনাথ শইকীয়া মহাবিদ্যালয় এখন উন্নত মহাবিদ্যালয় হিসাবে প্রতিষ্ঠা লাভ করলে, এটা উন্নত শিক্ষানুষ্ঠান হিসাবে প্রতিষ্ঠা লাভ করলে, লগতে রাষ্ট্রীয় পর্যায়ের এটা অনুষ্ঠান হিসাবে ই স্বীকৃতি লাভ করলে, ই আমাক আমার বাবে যথেষ্ট গৌরবর কথা। গতি আমি যিখিনি নির্ধারিত নীতি নিয়ম অনুসরি আমি যিখিনি মানে আমি খসড়া প্রস্তুত করে পঠাব লাগিছিল সেইখিনি আমি খুব ভালকৈ আমি খুঁটিনাটি মারি পঠাইছিল। তার লগতে আমার মহাবিদ্যালয়ের শিক্ষক শিক্ষয়িত্রী আর মহাবিদ্যালয়ের সমূহ ছাত্র ছাত্রী আর মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রী মহাবিদ্যালয়ের অভিভাবক সকলের সহযোগিতা মহাবিদ্যালয়ের প্রতি থাকা সহযোগিতা আর বিভাগ সমূহের নিজের নিজের কামসমূহের যুহ মানে খতিয়ান আছিল সেইখিনি গোটেইখিনি তন্নতন্নকৈ চাইছিল আর সেইখিনি সন্তুষ্ট হয়েছিল আর মহাবিদ্যালয়খনে এটা আগন্তুক দিনত এই অঞ্চলটোত যে এটা ভালদরে সামাজিক দিকত বৈদ্যায়তনিক দিকত আগবাড়ি যাব পারিব এই ক্ষেত্রে প্রতীয়মান হয়েছিল সেই কারণে আজি আমার নন্দনাথ শইকীয়া মহাবিদ্যালয়ে এ প্লাস পাবলৈ সক্ষম হয়েছে। আমি এটা এনেকুৱা এটা অবস্থাত আছো যে আমার প্রকাশ করবলৈ ভাষা নাই। এটা 60 বছর পার হয়ে যাওয়া এটা অনুষ্ঠান তিতাবৰ গৌরব নন্দনাথ শইকীয়া মহাবিদ্যালয়ে আমি রাষ্ট্রীয় মূল্যায়নত আমি এ গ্রেড এ প্লাস গ্রেড আমি পাবলৈ সক্ষম হয়েছো। আমি আজি সকলো অত্যাধিক আনন্দত আছো আর আমার এটা বহুতখিনি আমার মানে রেসপন্সিবিলিটি বাড়ি গেছে সমাজের প্রতি ছাত্র ছাত্রীর প্রতি। গতি আমি ভাবিছো আমার নন্দনাথ শইকীয়া মহাবিদ্যালয় যি গরিমারে আজি এ প্লাস গ্রেড লাভ করেছে সেই গরিমারে তাতোতকৈও বেশি গরিমারে আগবাড়ি যাব পাৰিব হয় সেইটো আমি আশা করছো। আর আমি সকলে ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী অভিভাবক তিতাবৰীয়া রাইজ সকলে এই সাফল্যত অত্যন্ত আনন্দিত লাভ আনন্দিত হয়েছে আর আমি সকলে আমার এই অনুষ্ঠানটা যাতে আমি আর বহুত আগলে লৈ যাব পাৰো তার কারণে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়। তিতাবৰ একমাত্র উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান নন্দন শইকীয়া মহাবিদ্যালয় সর্বভারতীয় পর্যায়ত নাকর যে মূল্যাঙ্কন আছে তার এই প্লাস পাবলে সক্ষম হয়েছে। বর্তমান মহকুমার ভিতর নন্দনাথ শইকীয়া মহাবিদ্যালয় এখন মহাবিদ্যালয় যত এই প্লাস পাবলে সক্ষম হয়েছে। গতি এই শুভ মুহূর্তে আনন্দের মুহূর্তে মানে সেই মহান ব্যক্তিসলক শ্রদ্ধা জানাইছো যখন অশেষ কষ্টর ফলত আজি এই মহাবিদ্যালয় এই স্থানত উপনীত হয়েছে আর মহাবিদ্যালয়খনে অনাগত সময়ত সর্বভারতীয় পর্যায়ত এনে ধারা অব্যাহত রাখব চেষ্টা করব মানে এই মহাবিদ্যালয় আনন্দস্থলী পায় প্রতিশ্রুতি দিছো।